রাজ্যের বর্তমান সরকার উন্নয়নের সরকার। রাজ্যের সার্বিক উন্নয়নে সরকার কাজ করছে। আমাদের সরকারের লক্ষ্য হলো গুণমান সম্পন্ন কাজ ও নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ শেষ করা। আজ প্রজ্ঞা ভবনে ভার্চুয়ালি বিদ্যুৎ ও গ্রাম উন্নয়ন পরিকাঠামোর উন্নয়নে কয়েকটি প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করে উপমুখ্যমন্ত্রী জ্যেষ্ঠ দেববর্মন এই কথা বলেন। তিনি আজ বিদ্যুৎ পরিকাঠামোর উন্নয়নে 132 KV থনাবিল সাবস্টেশন, স্টেট ট্রান্সমিশন ইউটিলিটি ইন ত্রিপুরা প্রকল্পের উদ্বোধন করেন। তাছাড়াও গ্রাম উন্নয়ন দপ্তরের পরিকাঠামোর উন্নয়নে খোয়াই সার্কেল, খোয়াই ডিভিশন ও তোলা শিখর সাব ডিভিশন কার্যালয়ের ভার্চুয়ালি উদ্বোধন করেন। এই সমস্ত প্রকল্প রূপায়ণে ব্যয় হয়েছে 25.20 কোটি টাকা। অনুষ্ঠানে উপমুখ্যমন্ত্রী বর্তমান সরকারের সময়ে ট্রেডার সাফল্য নিয়ে একটি পুস্তিকার উদ্বোধন করেন। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে উপমুখ্যমন্ত্রী জ্যেষ্ঠ দেববর্মন রাজ্যবাসীকে মকর সংক্রান্তির শুভেচ্ছা জ্ঞাপন করেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন সবাইকে গুণমান সম্পন্ন ঘর দিতে হবে, রাস্তা তৈরি করতে হবে গুণমান সম্পন্ন, ভোক্তাদের গুণমান সম্পন্ন বিদ্যুৎ সরবরাহ করতে হবে। রাজ্য সরকারও সেই লক্ষ্যে কাজ করছে। গুণমান সম্পন্ন বিদ্যুৎ পরিষেবা দিতে হলে বিদ্যুৎ পরিকাঠামোর উন্নতি করতে হবে, এজন্য অনেক অর্থের প্রয়োজন। রাজ্য সরকার ভোক্তাদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায় না করে বিদ্যুৎ পরিকাঠামোর উন্নয়নে কাজ করছে, এজন্য এডিবি, এনইসি, বিশ্ব ব্যাংক প্রভৃতি সংস্থার কাছ থেকে অর্থের সংস্থান করে বিভিন্ন প্রকল্প রূপায়ণ করা হচ্ছে। উপমুখ্যমন্ত্রী বলেন, বিগত সরকারের সময়ে অনেক প্রকল্পের কাজ শুরু হয়েছিল কিন্তু প্রয়োজনীয় অর্থের সংস্থান ছিল না। এ প্রসঙ্গে তিনি সম্প্রতি চালু হওয়া সায়েন্স সিটির কথা তুলে ধরেন। উপমুখ্যমন্ত্রী বলেন, বর্তমান সরকার চায় রাজ্যে প্রত্যন্ত এলাকা বলতে যেন কিছু না থাকে, প্রযুক্তির ব্যবহার করে সারা রাজ্যে উন্নয়নের কাজ চলছে। বিগত দিনে আমি দেখি অনেক ফাউন্ডেশন জমি জঙ্গলে পড়ে আছে, সুতরাং কাজ শুরু হলেই আমি তখনই ফাউন্ডেশন করি। আজকেও কাজ শুরু হবে, টেন্ডার হয়ে গেছে, নামগুলি আপনাদের কাছে আছে, দেবে প্লাস স্যান্ড আউট আপনাদেরকে ডিটেলস গুলি, কারণ বিভিন্ন জিনিস হচ্ছে আজকের দিনে এবং সেটা মনে রাখতে হবে। এই বিগত 5 বছরে শক্তি বৃদ্ধি করা হচ্ছে, সেটাও 25 কোটি টাকা, সেটাও 25 কোটি প্রজেক্ট আজকে আমি উদ্বোধন করলাম। অগমেন্টেশন মানে শক্তি বর্ধিত করা তলাবিলে। এবং আজকে শুধু আমরা পাওয়ারের কথা বলি না, আমরা বলি কোয়ালিটি পাওয়ার কিভাবে দেওয়া যায়। আমাদের সম্মানীয় প্রধানমন্ত্রী মোদীজি আসার পরে আমরা শুধু ঘরের কথা বলি না, কোয়ালিটি ঘর, রাস্তার কথা বলি না, কোয়ালিটি রোড, রোড আমরা বলি, এবং পাওয়ারই আমরা বলি, শুধু পাওয়ার দিলে হবে না, কোয়ালিটি পাওয়ার দিতে হবে 24/7 ভোল্টেজ ভালো থাকতে হবে। আমরা ইনফ্রাস্ট্রাকচার তৈরি করছি, কি কাজ করছি, দেখানোর জন্য নয়, সুন্দর বিল্ডিং দেখানোর জন্য নয়, এমপ্লয়মেন্ট অপরচুনিটি ক্রিয়েট করার জন্য। আমাদের সরকার শুধু শিলান্যাস করতে বিশ্বাস করে, একটা ইলেকশন আগে শিলান্যাস করে দেওয়া, ফটাফট ফটাফট শিলান্যাস করে দেওয়া, এটা ভাববেন না আপনারা, এটা টাইম টাইম আছে। আমরা শিলান্যাসের সরকার নয়, আমরা উন্নতির সরকার, সেটা মনে রাখতে হবে। এই বিগত 5 বছরে TACL 1 পয়সাও কিন্তু বিদ্যুৎ মাশুল বাড়ায়নি। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।